চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শাহরাস্তি উপজেলা তরিকত ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলী হোসেন। তরিকত ফেডারেশনের ধর্ম বিষয়ক ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম আল কাদেরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তরিকত ফেডারেশনের ধর্ম বিষয়ক ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম আল কাদেরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহিদ বাহার শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিস্তি, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাল আহমেদ ইরান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাজি ফয়েজ আহমেদ মাইজ ভান্ডারী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহরাস্তি উপজেলা সভাপতি মোহাম্মদ মুসা মজুমদার রাজাপুরি। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিটিএফ কমিটির সকল সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।